উত্তর ডাঙর খবর আঠটাক চাউল চোর এতিয়া সিএম ভিজিলেন্সর জালত এই মুহূর্তের ডর খবর আঠটাক চাউল চোরক ধরলে সিএম ভিজিলেন্সে ঢেকিয়াজুলিত সিএম ভিজিলেন্সর জালত আঠটাক চাউল চোর দীর্ঘ দিনের চাউল চোরাঙ্ক বিক্রি করে আসছিল এই কেটা মাফিয়ায় ঢেকিয়াজুলিত 2000 অধিক কুইন্টল সরকারি চাউল হরলুকি করেছিল চোরে 2000 অধিক চাউল 2 কোটি টকিয়া কেলেঙ্কারি 2 কোটি টকিয়া কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল সরকারি চাউল 8টা চাউল চোর সহ মুঠ 9 জনক গ্রেপ্তার মুঠ 9 জনক গ্রেপ্তার করা হয়েছে 2 কোটি টকিয়া কেলেঙ্কারি কলা বজারত চোরাং চাউল বিক্রি করা চক্রটুক ধরেছে সিএম ভিজিলেন্সে সিএম ভিজিলেন্সর জালত চাউল চোরর দল ঢেকিয়াজুলির 7 জনক আর গুয়াহাটির জোড়াবাটর 2 জনক গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সে ঢেকিয়াজুলির 7 জনক আর জোড়াবাটর 2 জনক গ্রেপ্তার করা হয়েছে সুরজিৎ সেনাপতি অনিরুদ্ধ পালিত ভাস্কর জ্যোতি কোঁৱর ছবির তাঁতি সুব্রত বণিক মৃদুল তোরণ অশোক ঘোষ হেমন্ত তালুকদারক গ্রেপ্তার সিএম ভিজিলেন্সর জালত এই কেটা চাউল চোর 8টা চাউল চোর সহ মুঠ 9 জনক গ্রেপ্তার যা 13 জুনের আত্মগোপন করে আসছিল মূল অভিযুক্ত হেমন্ত তালুকদারে মূল অভিযুক্ত হেমন্ত নাথ ঢেকিয়াজুলি আর মিজিবাড়ি গাঁও পঞ্চায়েত সমবায় কমিটির সম্পাদক আমি জানাইছো এই মুহূর্তের ডর খবর সিএম ভিজিলেন্সর জালত চাউল চোর এইবার জালত পড়িল চাউল চোর 2 কোটি টকিয়া কেলেঙ্কারি 2 কোটি টকিয়া কেলেঙ্কারি সংঘটিত করে রঙা ঘরের আলহী হয়েছে 9টাক চাউল চোর দীর্ঘ দিনের সরকারি চাউল কলা বজারত বিক্রি করে আসছিল এই কেটা চোরে নাম কেটা পুনের উল্লেখ করছো 9টাক চাউল চোর 7টা ঢেকিয়াজুলির 7টা চোর ঢেকিয়াজুলির আর 2টা জোড়াবাটর সুরজিৎ সেনাপতি অনিরুদ্ধ পালিত ভাস্কর জ্যোতি কোঁৱর থবির তাঁতি সুব্রত বণিক মৃদুল তোরণ অশোক ঘোষ আর হেমন্ত তালুকদার মূল অভিযুক্ত হেমন্ত নাথ ঢেকিয়াজুলি আর মিজিবাড়ি গাঁও পঞ্চায়েত সমবায় কমিটির সম্পাদক 2 কোটি টকিয়া কেলেঙ্কারি সংঘটিত হয়েছে ঢেকিয়াজুলি 2 কোটি টকিয়া কেলেঙ্কারি এটকা দুটকা নহয় 2 কোটি টকিয়া কেলেঙ্কারি আর দরিদ্র রাইজর নামত অহা দুখিয়া জনতার নামত অহা চাউল এই কেটা চোরে কলা বজারত বিক্রি করে আসছিল অবশেষত সিএম ভিজিলেন্সর জালত পড়েছে গোটাই কেটা চোর চোরর দল সিএম ভিজিলেন্সর জালত আঠটা চাউল চোর সহ 9 জনক গ্রেপ্তার করেছে আমি দৃশ্যাঙ্ক দেখাইছো দৃশ্যাঙ্ক আমি দেখাইছো চাওক দৃশ্যাঙ্ক চাওক এইকেইটা চাউল চোরক ধরে লই আহিছে এইকেইটা চাউল চোরক ধরে লই আহিছে সিএম ভিজিলেন্সর দলে দীর্ঘ দিনের পৰা দরিদ্র জনতার মূরত মাধ মার দি আহিছিল এইকেইটা চোরে সরকারি চাউল কলা বজারত বিক্রি করে আসছিল 2 কোটি টকিয়া কেলেঙ্কারি সংঘটিত করে আসছিল 2 কোটি টকিয়া কেলেঙ্কারি আর অবশেষত সিএম ভিজিলেন্সর জালত পড়িল গোটাই কেইটা চোর